আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর আশিস সহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি এই টিউটোরিয়ালে আপনাদের দেখাবো সবচেয়ে জনপ্রিয় দুটি অনলাইন ব্যাকগ্রাউন্ড রিমুভ টুলস এবং এর ব্যবহার। যারা অনলাইনে বিজনেস করেন তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এই টিউটোরিয়ালটি। ছোঁয়ার কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে। তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আপনার আপনাদের পিসি থেকে আপনারা যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন। আমি জাস্ট গুগল ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করলাম। এরপর জাস্ট আপনারা এখানে লিখবেন ইনপিক্সিও রিমুভ, REMOV রিমুভ ব্যাকগ্রাউন্ড, বি এ সি কে ব্যাকগ্রাউন্ড, GROUND। জাস্ট আপনারা লিখবেন ইনপিক্সিও রিমুভ ব্যাকগ্রাউন্ড, জাস্ট ইনপিক্সিও রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখে জাস্ট সার্চ করবেন। সার্চ করার পরে এই দেখতে পাচ্ছেন www.inpixio.com, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা ইমেজ ড্রাগ করে এখানে ইমেজ আনতে পারবেন, আবার এখানে জাস্ট ক্লিক করেও এখানে আনতে পারবেন। আমি জাস্ট জাস্ট এখানে মাউস এনে ক্লিক করলাম। এখান থেকে আমি জাস্ট একটি ইমেজ আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এর জন্য জাস্ট আমি এই ইমেজটি জাস্ট আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট আমি ওপেনে ক্লিক করলাম। এটা এটা কিন্তু চলে আসছে। এখান থেকে আপনি এভাবে জুম ইন জুম আউট করতে পারবেন। এই যে এখান থেকে জুম ইন জুম আউট করতে পারবেন এখান থেকে। এরপর আপনারা এই যে এখানে অ্যাপ্লাই, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করবেন। এই যে প্রসেসিং হচ্ছে, এই যে সাকসেসফুলি কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে স্মুথলি ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এরপর জাস্ট এই যে এখানে ক্লিক করবেন সেভ ইওর ফটো, জাস্ট এই যে এখানে ক্লিক করবেন এই সেভ ইউর ফটো, এখানে ক্লিক করলে যেখানে ডাউনলোড হয়ে যাবে, JPG-তে ডাউনলোড হয়ে গেছে। আমি জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এই যেটা কিন্তু আমি এই যেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, যে একদম কিন্তু সাদা চলে আসছে। এরপর আমি আবার সেই আমি পেজে চলে গেলাম। এরপর এই টুলসের মাধ্যমে এই যে এডিট, এখান থেকে আপনারা চাইলে যেখানে আপনারা ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন, আপনারা যেখান থেকে ব্যাকগ্রাউন্ড বসাতে পারবেন এই যে এডিট অপশনে ক্লিক করলে। তো আমার নেট একটু প্রবলেম করতেছে, এর জন্য সমস্যা হতে পারে। আপনারা যেখান থেকে এডিট অপশনে গিয়ে এখান থেকে আপনারা অনেক আইটেম এখান থেকে খুঁজে পাবেন। সো আমি একটি দেখালাম, এরপর আমি আরেকটি সাইট আমি দেখাবো। এর জন্য আমি এটা ব্যাক করে আমি অন্য আরেকটি সাইটে আমি চলে যাব। এরপর জাস্ট আমি সার্চ বারে লিখবো REMOVE রিমুভ বিজি, জাস্ট আমি সার্চ বারে রিমুভ বিজি লিখে আমি সার্চ করব। সার্চ করার পর এই যে দেখতে পাচ্ছেন www.removebg.com, এখানে আমি ক্লিক করলাম। এরপর এই যে রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড 100% অটোমেটিক্যালি অ্যান্ড ফ্রি, এই যে এরকম ইন্টারফেস চলে যায়। এরপর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, জাস্ট এই আপলোড ইমেজে ক্লিক করবেন। এখান থেকে জাস্ট আমি এই যে
এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, এই যে কার, জাস্ট আমি কার সিলেক্ট করলাম। প্রসেসিং হচ্ছে এই যে, এটা কিন্তু সুন্দরভাবে স্মুথলি কিন্তু এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর জাস্ট এই যে ডাউনলোড অপশনে আপনারা এখানে ডাউনলোড করবেন, এরপর যদি আপনারা এইচডি ভার্সন চান তাহলে এখান থেকে ডাউনলোড করতে পারেন। আমি জাস্ট এখান থেকে নর্মালি ডাউনলোড করলাম, এই যে এটা কিন্তু পিএনজিতে ডাউনলোড হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু টোটালি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি যদি একটু বড় করে দেখাই তাহলে বুঝতে পারবেন, এই যেটা কিন্তু স্মুথলি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর আমি আবার এখানেই চলে যাব, এরপর আমি আরেকটি ইমেজ আমি রিমুভ করব ব্যাকগ্রাউন্ড, এটা আমি এখান থেকে কেটে দিলাম। এরপর আমি আরেকটি ইমেজ নিলাম, জাস্ট আমি এই যে ক্যামেরা এই ইমেজটি নিলাম, এখান থেকে জাস্ট ওপেন অপশনে ক্লিক করলাম। ওপেন অপশনে ক্লিক করার পর এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এই যে যখন আমি এই ইমেজটা এখানে আনলাম তখন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হাতের একটু অংশ কিন্তু কেটে গেছে, অর্থাৎ কাটা পড়ে গেছে। এইটুকু রিকভারি করার জন্য আপনারা এই যে এডিট অপশনে ক্লিক করবেন। এডিট অপশনে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ইরেজার এবং রিস্টোর, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে রিস্টোরে এই যে রিস্টোর সিলেক্ট করবেন, রিস্টোর সিলেক্ট করে জাস্ট এই যে ব্রাশ, এই ব্রাশ এটা সিলেক্ট করবেন। এখান থেকে জাস্ট আপনারা এই যে যতটুকু আপনার মানে কাটা পড়ছে ততটুকুর মধ্যে জাস্ট এটা আপনি এইভাবে একটু সুন্দরভাবে ঘোরাবেন, তাহলে কিন্তু এই কাটা পড়াটুকু এখানে কিন্তু চলে আসবে। স্মুথলি আপনারা এভাবে করে নেবেন, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি আপনারা স্মুথলি করে নেবেন। এই যে এটা কিন্তু স্মুথলি কিন্তু হয়ে গেছে। এরপর যদি এভাবে যদি আপনাদের বাহিরে এটার কোনো ইটা চলে যায়, এই কালারটা চলে যায়, তাহলে এটা রিমুভ করার জন্য আপনারা এই যে ইরেজার অপশন সিলেক্ট করবেন, জাস্ট ইরেজার সিলেক্ট করবেন, এরপর ব্রাশ দিয়ে স্মুথলি এটা এইভাবে মাউস দিয়ে এভাবে আপনারা স্মুথলি এভাবে কেটে দিবেন। এই যে এখন কিন্তু স্মুথলি এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এরপর আপনারা এই যে জাস্ট এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন, ডাউনলোড ইমেজ, এই যে কিন্তু এটা কিন্তু পিএনজিতে ডাউনলোড হয়ে গেছে। এরপর আমি জাস্ট আরেকটি ইমেজ নিয়ে আমি আপনাদের দেখাবো, জাস্ট এখান থেকে আপলোড ইমেজ, এখান থেকে জাস্ট এই বেবি ইমেজটা আমি এখানে সিলেক্ট করলাম, এরপর জাস্ট ওপেন। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইমেজ সুন্দরভাবে স্মুথলি এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি চাচ্ছি এটার একটি ব্যাকগ্রাউন্ড, আরেকটি ব্যাকগ্রাউন্ড বসাবো, এর জন্য এডিট অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যে এখানে আপনার দেখতে পাচ্ছেন অনেক প্রকার ব্যাকগ্রাউন্ড আছে, আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই যে এখানে ক্লিক করলে এই যে ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে। আপনারা এখানে যদি ক্লিক করেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড চলে গেছে। আপনারা এখান থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নিতে পারেন।
এরপর আপনি চাচ্ছেন যে এই ব্যাকগ্রাউন্ড এগুলো কোনোটাই আমি নেব না, আমি একটি নতুন একটি টেমপ্লেট অথবা নতুন একটি ব্যাকগ্রাউন্ড আমি রেখেছি, সেইটার মধ্যে এই বেবির পিকচারটা বসাবো। এর জন্য এই যে এখানে আপ সিলেক্ট ফটো, জাস্ট এই সিলেক্ট ফটোতে ক্লিক করবেন। এরপর জাস্ট এই যে আমি জাস্ট এই যে এই এই ব্যাকগ্রাউন্ডের আমি জাস্ট এই বেবির পিকচারটা রাখবো, জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা আমি সিলেক্ট করলাম, এরপর জাস্ট ওপেনে ক্লিক। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চলে আসছে। এরপর জাস্ট এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, এই যে ডাউনলোড ইমেজ, এই যে সাকসেসফুলি পিএনজিতে ডাউনলোড হয়ে গেছে। আমি এখন আপনাদের দেখাবো দুইটা পিকচারই। এই যে দেখতে পাচ্ছেন এই যে বেবি ইমেজ কিন্তু প্রথমে ছিল এই যে এই ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে কিন্তু এই যে এটা হয়ে গেছে, এই দেখতে পাচ্ছেন এই যে বেবি ব্যাকগ্রাউন্ড এটা থেকে এটা হয়ে গেছে। এরপর এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্যামেরা ইমেজ কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সকলেই ভালো থাকবেন।